ده شنون घरे ढुके देखल देखे कि बुझते देखे बुझते ग्रामे गे তাই তো টাউনের প্রেদিনের কাছে এলাম হোয়াট হোয়াট লাইক গড গডানি ফর শুনুন কারণটা কি জানেন আমার বাবা মা অনেক পাত্র খোঁজ নিয়েছে বা তারা দেখতে এসে পছন্দ আমাকে করেছে কিন্তু আমি তাদের পছন্দ করিনি কেন জানেন আমার মনের মতো হয়নি বলে তাই তুমি আমার সাথে আর কি মাছো কেন তুমি এতক্ষণ বোবার অভিনয় করলি আবার কথা বলছো হ্যাঁ তুমি আমাকে চেনো না তো তুমি আমাকে জানো না হেই চকলেটের বাচ্চা তোমার এত বড় আদবস্থা তুমি আমার সাথে রস খাও তুমি চেনো আমাকে নো যাও আমি কাউকে ক্ষমা করি না তোমাকে আমি ক্ষমা করে দিলাম কেন তার কারণ আছে কেন ক্ষমা করলাম জানো কেন কেন তোমার মাকে আমার দরকার আচ্ছা ওখানে লাইন টাঙানো আছে 440 এখানে 220 কেটে দিতে হবে তুমি এক কাজ করো তুমি তোমাকে কটা কথা বলি सुंदर দিটো যদি সেরকম দেখতে হয় কথা দিলাম আমি বিয়ে করব আর আমি কথা দিলাম তুমি সিনেমা দেখো তো হ্যাঁ সিনেমার আর্টিস্ট কোন আর্টিস্ট তোমার পছন্দ হয় আমি তো সেটাই বলছি বলছিলাম কি আমি যাকে স্বপ্নে সিনেমার মধ্যে আমি যাকে দেখি ওটা আমার কাছে চাও তুমি কোথাও পাবে না আমি ছাড়া কেউ দিতে পারে না মালটা আমার সত্যি তার মানে তাই যে তার মানে কথাটা হচ্ছে আমি যাকে চাই সাউন্ডটা দিলে বাবা নাই আছে হ্যালো কেন নাই রে ভাই নাই চাও বাবা হ্যালো তো আমি যাকে চাই সেটা কে জানো বিশ কেন তোদের লজ্জা না বলবো স্বপ্ন দেখি আমি রাতে ওটা শাহরুখ খানের হিরোইন स्वप्न देखी कल कल चश्मा
দেখে বলবে? শারুক তোমাকে দেখে কি বলবে? সেদিন শারুক আমাকে দেখে কি বলবে জানো? কি বলবে? মেহেন্দি লাগা কে রেখে না ওরে সাজা কে রেখে না মেহেন্দি লাগা কে রেখে না ওরে জলদি সাজা কে রেখে না ছোটখাটো বড় বড় লোড 13 টাকা 11 টাকা 27 টাকা 29 টাকা বড় লোড মোদের বাপও ভাঙাইতে পারে নাই, তাই আমার টাকা ভাঙানোর জন্য তোমার কাছে চাইছি। 10 টাকা আমি আবার ভাঙিয়ে তোমাকে দিয়ে দিতাম, তুমি এক কাজ করো। আপনি যে আমাকে টাকাটা দেবেন বলেছেন, আপনি যে আমাকে টাকাটা দেবেন বলেছেন, তার জন্য আপনাকে আমার অনেক ধন্যবাদ ধন্যবাদ। ডাক তোমার বাবা মা। নমস্কার। তোর গোষ্ঠীকে বেচবো ফুটুকে দিয়ে। তোকে ব্যবস্থা করতে পারবো না মনে করছিস? বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর লাইন হবে। আমি পাগল হয়ে যাব। এ তার কাটালো অভিয়াই সব সময় এসে মধ্যেখানে কেটে দিছে। মেয়ে কেমন দেখলেন? মেয়ে দেখলাম ভাই, একটা কথা বলবো বল। মেয়ে তো ভাই দেখলাম। আচ্ছা, কিন্তু ব্যাপার হচ্ছে, হ্যাঁ, ঝগড়া গন্ডগোল আগে করাই ভালো। একশোবার একশোবার বিয়ের পর আমার মেয়ে দেখতে শুনতে ভালো, আর বিয়ের পরে ঝগড়া করলে পারে লোকে নিন্দে করবে। নিন্দে করবে বলছি, মেয়ে তো ভাই দেখলাম। আচ্ছা, মেয়ের যা চেহারা, হ্যাঁ, আর যা রূপ, হ্যাঁ, আর যা ঠোসক, বলেন সবই তো ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ফুটু তো ছোট। ও কর্তা বলছি, কি অসভ্য লোক! বুঝিয়ে বলি, বলেন তো গায়ে লোক তো একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে, কথাটা কিন্তু কেমন কেমন কিন্তু কিন্তু লাগলো। ও কিন্তু করার কোনো কারণ নাই। আচ্ছা, যেটা সত্য কথা সেটাই বলছি। আচ্ছা, কেননা তোমার সাথে আমি কুটুম করছি। একশো তোমার মেয়ে আর আমার ছেলে, একশো এটা আজকের নয় সারা জীবনকার। মেয়ের তো সবই ঠিক আছে। আচ্ছা, অত বড় সড়ো গুদাপাড়া মেয়ে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফুটো তো ছোট। আচ্ছা বলুন তো, আপনার এইটা কে হয়? এটা আমার বউ। আপনার বউ আপনার থেকে ছোট না বড়? আমার থেকে ছোট। বয়সে ছোট না লম্বায় ছোট? লম্বাতেও ছোট, বয়সেও ছোট। এইটাই ব্যাপারটা হচ্ছে, আপনার মেয়ে লম্বায় একটু বড়, আর আমার ছেলে হাইট একটু খাটো। আচ্ছা, ছেলের নাম ফুটু। ছেলের নাম ফুটু, তা আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না? মেয়েটা একটু জবরদস্তি, আমার ছেলেটা একটু ছোট। আচ্ছা আচ্ছা, তাই বলছি মেয়ে সব ঠিক আছে, ফুটু তো ছোট, খাটো মানে জামাই ছোট। ওটা চিন্তা করতে হবে না, ওটা চিন্তা করতে হবে, চিন্তা নাই তো? না না, তবে একটা কথা আমি গ্যারান্টি দিতে পারি, কে বিয়ে দিলে ফুটু বড় হয়ে যাবে। ঠিক বলেছো, ঠিক বলেছো, খাটতে লাগবে, খাটতে লাগবে, গ্যারান্টি একদম। আচ্ছা, তাহলে একটা কথা বলি, বলছি তুমি মেয়ের মা। আমি সেই ঘরের মানুষ, লাখ টাকা লাখ টাকা, 3 গুণ 10 টাকা, 3 টাকা বাদ গেলে 47 টাকা। তুমি আমাকে চেনো আমাকে? আরে ভাই, আমি বিশাল সম্পত্তির মালিক, 100 বিঘে সম্পত্তি আমার। তবে 22 খানা নাঙ্গলের চাষ। আচ্ছা, তবে একটা গরু, 22 খানা নাঙ্গলের চাষ, একটা গরু, 20 পাতা জায়গা নাই।
বীজ পাতার জায়গা নাই তবে কথাটা কেমন লাগলো লেটি গান করে খাইতে বীজ পাতার জায়গা কথা হ্যাঁ বিয়ে কথাটা কেমন হলো একটা গরু মানে বুঝতে পারবেন না আমাদের হেয়ালি কথা একশো বিঘে জমি আছে আছে বাইশ খানা নাঙলের চাষও আছে হ্যাঁ কিন্তু একটা গরু ওটা বুঝতে পারলেন না না দুটো ট্র্যাক্টরে চাষ হয় আচ্ছা 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 নাঙল দিয়ে একশো বিঘে চাষ হবে না হবে না দুটো ট্র্যাক্টরে এগারো খানা করে ফল এগারো দুগুণে বাইশ বাইশ খানা নাঙলের চাষ বাইশ খানা নাঙল একটা গরু ফুটটুকে বড় করার লেগে দুধ খায় গায় গো আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বীজ পাতা জায়গা তিরিশ বিঘের উপরে সব পাত্রী আমার তা বিয়াই দশ বিঘে দু বিঘে চার বিঘে জমি নাই যে বীজ পাত তাহলে আমি টাকা পয়সা তেমন কিছু আমি দিতে পারবো না বিয়াই এক টাকা লাগবে না এক টাকা লাগবে না এক টাকা লাগবে বিয়াই গো বিয়াই তাহলে আমি একটা কথা বলছিলাম সবই যখন হয়ে গেল তা বিয়ের দিন ঠিক পিছু ঠিক করা যাবে না নাম ধাম ডিম ছাম পরিচয় করে নাও নাম আচ্ছা আমার আমার নাম আগে বলি আমার নাম হচ্ছে ডিমালা কেলা ডিমালা বাক ডিমালা হ্যাঁ আর আমি হচ্ছি আন্ডাওয়ালা ব্যাপারটা তা নয় আমি হচ্ছি পাঁকাল আর আমি ঝাঁকলা এই তোমার বিয়ানের নাম হচ্ছে তরুলতা আর তোমার বিয়ানের নাম হচ্ছে সরুলতা মেয়েটার কি নাম এই কমলা কমলা আর আমার ছেলে ডিমালা তাহলে বাঁকলা ঝাঁকলা তরুলতা সরুলতা কমলা ডিমালা মিলে গেছে নাম মুখস্থ একদম তা বিয়ের দিনটা ঠিক করলে কেমন হয় ও দিন খান করে দরকার নাই টাকা পয়সা তো কোনো ব্যাপার নাই আগামী কালকেই দিয়ে দাও না না ভাই ওটা টাকা আমি কালকে করে হবে আরে ভাই টাকা পয়সা তো আমি তো তুমি অত টেনশন করছো কেন হবে তো অর্ডার করে দেবা লোকে এসে খাই দিয়ে চলে যাবে ঠিক তো তাহলে আগামী কাল বিয়ের দিন ঠিক হয়ে গেল পাকা তো 10টা 15 এই লগ্নটা ধরবো 6টা 15 লগ্নটা 9টা লগ্ন 9টা 15 তাহলে এই বলছি নামধাম হয়ে গেল নামধাম হয়ে গেল দিন খান হয়ে গেল দিন খান হয়ে গেল তাহলে আমি এখন আসি কালকে ঠিক বেলা 10টার সময় আমি চলে আসব বিয়ান আসি তাহলে ও বিয়াই বিয়াই আচ্ছা তুমি পরিচয় হলো নিজের বিয়ান হলে নিজের বিয়াই হলে একবার মুলাকাত করবেন না কি মুলাকাত মুলাকাত মানে কোলাকুলি কোলাকুলি বলছি আমার সঙ্গে কোলাকুলি করলেন তা আপনি বিয়ানের সঙ্গে কোলাকুলি করলেন কেন মেয়ে ছেলে তো করবো না মেয়ে ছেলের সঙ্গে কোলাকুলি করতেন সত্যি কথা বলতে ভাই আমি তো ভাই জীবনে এসব কাজ করি নাই আচ্ছা এই প্রথম নেমেছি আচ্ছা আমি মনে করছি হয়তো বিয়ানের সাথে করতে হবে নাহলে রাগ করবি না গ্রামের লোক নিন্দা আমি তো জানি না ভাই আচ্ছা তাহলে তোমাদের গ্রামে যখন করেন আর করা দরকার নাই না তাহলে আমি এখন আসি আসো বিয়ান আর বা করবো না ঠিক আছে